হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা রাখছি তোমরা সবাই ভালোই আছো। আমার মানে চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখে থাকো, আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কেউ মিস করো না। আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা স্কিপ করো না প্লিজ, দেখে থাকো, আশা রাখছি ভালোই লাগবে। তো দেখো ফ্রেন্ডস, বাজার থেকে মাশরুম কিনে নিয়ে এসেছি। এই যে দেখো অনেকগুলো মাশরুম, দেখতেও কি দারুণ, তাই না? এগুলি খেতেও খুব সুস্বাদু হয়। ট্রাইবেল বাজার থেকে মাশরুম কিনে নিয়ে এসেছি। তো দেখো দেখতে কি দারুণ লাগছে, তাই না? আজকে এটা বানাবো, আজকের দুপুরের মেনুতে এটা থাকছে। তো দেখে থাকো। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে একটু ভালোই আছো, বেশ গরম পড়েছে কিন্তু। তো আজকে ব্লগটা আশা করছি তোমাদের কাছে ভালোই লাগবে। দেখো আজকে মাশরুম রান্না করছি আমি এত গরমের মধ্যে, কিন্তু কিছু করার নেই, খেতে ইচ্ছে করেছে। আর এই যে কিছু ফ্রাই হয়ে গেছে এখানে ঢেলে দিয়েছি, আর নিচে আছে আলু, আলুগুলো খুব ভালো করে ফ্রাই করেছি। আর এদিকে পেঁয়াজ খোসা ছাড়িয়ে পাট পাট করে নিয়েছি, এগুলি দেবো, খেতে বেশ ভালোই লাগে। আর এইদিকে গ্রাইন্ডারের ডাব্বার মধ্যে মানে টমাটো, এদিকে গ্রাইন্ডারের ডাব্বার মধ্যে টমাটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কিছু একটু ঘি দিয়ে, হালকা এক ফোঁটা ঘি দিয়ে ফ্রাই করে পেস্ট করে নিয়েছি। আর আবার দারচিনি, তারপর এলাচ, এগুলোও রয়েছে এর মধ্যে, সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। তো দেখো এখানে এটা ফ্রাই হয়েই গেছে, তো দেখে থাকো। এইভাবে ফ্রাই করে মানে পেস্ট করে নিলে না মানে গরমের মধ্যে মাশরুম খেলে এতটা ক্ষতি হয় না। তো আমি পেঁয়াজ একদম কমই দিয়েছি, হাফ পেঁয়াজ দিয়েছি, টমেটোটাই বেশি দিয়েছি যাতে কোনো ক্ষতি না করে। আর এই যে দেখো কড়ার মধ্যে তেল দিয়েছি একদম অল্প, 3 চামচ মতো, ব্যাস এই তেলেই রান্না হয়ে যাবে। আর 1 চামচ তেলে মানে ছোটো চামচে 1 চামচ তেলে আমি আলুগুলো ফ্রাই করে নিয়েছি সঙ্গে মাশরুমগুলো। তো মানে প্রচণ্ড গরমের মধ্যে মাশরুম খেতে ইচ্ছে হলে এরকমভাবে বানিয়ে খেতে পারো, কম তেল মশলা দিয়ে খেতেও বেশ ভালোই হয়, খুবই দারুণ হয়। তো তোমরাও খেতে পারো। তো দেখে দেখো, এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচিনি দিয়ে দিলাম, আর একটা তেজপাতা, গোটা এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এখন ফ্রাই করা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দেখে রাখো, দেখো এখন এই মানে গ্রাইন্ডার থেকে মশলাটা দিয়ে দিয়েছি, ফ্রাই করা মশলাটা একটু ফ্রাই, হালকা একটু ফ্রাই করে নেবো, বেশি একটা ফ্রাই করতে হবে না, কারণ এগুলি তো আগেই ফ্রাই করা। তো এটা ভালো করে একটু কষিয়ে নিয়ে হালকা একটু, তারপর মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। এদিকে মানে মাশরুমের উপরে আমি এখানেই রেডি করে নিয়েছি একটু 1 চামচ ধনে গুঁড়ো, সরি ধনে গুঁড়ো 2 চামচ দিয়েছি, আর 1 চামচ জিরে গুঁড়ো, একটু হলদি, একটু নুন, আর একটু চিনি, সব কিছু এখানে দিয়ে রেখেছি, বা ঢেলে দেবো। এদিকে এটা কষিয়ে যাচ্ছে, আর একটু দেখে দেখে তেল দিয়ে আসছে। তো দেখো মশলা কষে যাওয়ার পর মাশরুম, আলু আর এই যে পেঁয়াজ সবগুলো দিয়ে দিয়েছি। এখানে একটু 4-5 মিনিট মতো একটু ভালো করে মশলাটা এর সঙ্গে মানে একদম মিক্স করে দেবো, আর তারপর অল্প খানিকখানি খানিকটা মানে একটু জল ঢেলে দেবো। দেখে থাকো ফ্রেন্ডস, দেখো 5 মিনিট মতো একটু ঢাকা দিয়েছিলাম, কারণ মশলাটাও এর মধ্যে ঢুকে যাবে, অলরেডি ঢুকে গিয়েছে, আর পেঁয়াজগুলো একটু বয়েল টেক হয়ে যাবে। তো দেখো দেখতে কি দারুণ লাগছে, তাই না বলো? আর এখন এই যে একটু জলটা বয়েল করেছিলাম এটা ঢেলে দেবো। তোমরা চাইলে ইচ্ছে করলে এরকম মানে কষা টাইপও রাখতে পারো। তো আমার ঘরে একটু ঝুল দরকার হয়, তো আমি যার জন্য অল্প একটু ঝুল দিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এভাবে করে যদি ঘরে বানিয়ে মাশরুম খাওয়া যায়, তাহলে মাংস তো আর মানে পেছনেই পড়ে যাবে, দরকারই হয় না। আর
অ্যাকচুয়ালি বর্তমানে মানে এই যে পোলট্রির মাংস, এর মধ্যে কিছুই নেই, খেলে শুধুমাত্র গ্যাস হয়। তো আমি মনে করি মাংসর বদলে এই যে মাশরুম, পনির এইসব জিনিস খাওয়াই বেটার। তো দেখো কালারটা কি দারুণ আসছে, তাই না বলো? একদম যেন জিভে জল আসে পড়ছে, আমার তো খুবই লোভ লাগছে। কখন রান্না শেষ হবে, স্নান টান করে তারপর খেয়ে নেব। তো যাই হোক, তো দেখে রাখো, দেখো কমপ্লিট রেসিপি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। আর এই যে গোটা গোটা গ্রিন গ্রিন টাইপ দেখা যাচ্ছে, এটা হচ্ছে ছোটো ছোটো একটু কসুরি মেথি দিয়েছি, কেননা এই গরমের মধ্যে যদি আমি গরম মশলা দিই তাহলে পেট ফেঁপে যাবে, মানে পেট খারাপ হতে পারে। তো যার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এত গরমের প্রচণ্ড গরমের মধ্যেও মাশরুম খেতে ইচ্ছে হলে কীভাবে সিম্পলভাবে বানিয়ে খাবে। তো সিম্পলভাবে কীভাবে বানিয়ে খাবে এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা অবশ্যই ঘরে বানিয়ে খেতে পারো, মাংস কিন্তু ভুলেই যাবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি একবার প্রেস করে নিও, যাতে করে আমার ভিডিও নতুন নতুন নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, তো এখানেই আমি শেষ করছি। টাটা বাই, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।